আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আপনাদের সাথে কথা বলবো বোনাস আসন ইনকর দোমান্দা নিয়ে। আপনারা এই বোনাস আসন ইনকর জন্য কবে থেকে দোমান্দা করতে পারবেন, কিভাবে দোমান্দা করবেন, আর এই বোনাসটার জন্য কারা দোমান্দা করতে পারবেন, এই মুহূর্তে আজকের ভিডিওতে এ টু জেড নিয়ে কথা বলবো। আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের খুঁজতে না হয়। আর বন্ধুরা, যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন, আমার সাথে আছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। তাহলে চলেন মূল কথায় যাই। বন্ধুরা, আসন ইনকর জন্য আপনারা যারা দোমান্দা করতে চান এই বোনাসের জন্য, এখানে প্রথম যে ক্যাটাগরিতে আপনারা দোমান্দা করবেন ও কয় তারিখ থেকে দোমান্দা করতে পারবেন সেই বিষয় নিয়ে কথা বলি। মার্চের 1 তারিখ থেকে জুনের 30 তারিখ এর ভিতরে যদি আপনারা দোমান্দা করেন, তাহলে আপনাদের পাগা কিন্তু মার্চ থেকেই আসবে। মার্চের যে দোমান্দা, মার্চ মাস থেকে আপনারা পাগা কিন্তু পাবেন। যদি আপনি জুনেও করে থাকেন, তাও আপনি মার্চ মাসের পাগা কিন্তু পাবেন। আর এর পরবর্তী হয়েছে, যারা 2022 সালে আবেদন করছেন, আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে কিংবা আবেদন করছেন কোনো রেজাল্টই এখনও পারে নাই, আপনারা দোমান্দা করতে পারবেন। আপনারা যদি জুলাই মাসে করেন, জুলাই মাস থেকে শুরু যদি জুলাই মাসে করেন, তাহলে জুলাই মাসের পর থেকে আপনাদের পাগামিন্তুগুলো আসবে। তাহলে কিন্তু মার্চের পাগামিন্তু আসবে না, জুনের পাগামিন্তু আসবে না, জুলাই মাসের পর থেকে আপনাদের পাগামিন্তুগুলো আসবে। যারা জুলাইতে আবেদন করবেন, আপনারা জানতে পারলেন যে আপনাদের পাগামিন্তুগুলো কখন থেকে আসবে। এই ছিল দুইটা ক্যাটাগরির পরিবার যারা আছেন আপনারা দোমান্দা করতে পারবেন। এক হয়েছে, যারা 2022 সালে কোনো বোনাস আসন ইনকর জন্য দোমান্দা করে নেয় তারা দোমান্দা করতে পারবেন। দ্বিতীয় হয়েছে, যারা 2022 সালে দোমান্দা করছিলেন তাদেরটা কোনো রেজাল্ট আসে নাই কিংবা দোমান্দার পরে প্রত্যাখ্যান হয়েছে, আপনার যে এটা রিজেক্ট হিসেবে তাদের SMS করা হয়েছে, তারাও এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন। দোমান্দা জুনে যারা করবেন, জুনের মধ্যে যারা করবেন, 30 তারিখের ভিতরে আপনাদের মাস থেকে পাগামিন্তু আসা শুরু করবে। আর জুলাইতে যারা পাগামিন্তু করবেন, আপনার জুলাইয়ের পর থেকে পাগামিন্তু আসবে, তারা মার্চের জুনের এই দুই মাসে পাগামিন্তু তারা পাবে না। তাহলে আপনারা জানতে পারলেন যে কীভাবে আপনার কত তারিখের ভিতরে দোমান্দা করলে আপনাদের পাগামিন্তুগুলো আসবে। এই ছিল আপনারা যারা দোমান্দা করবেন আপনাদের দোমান্দার তারিখগুলো জানার চেষ্টা করলাম। আর এখন আপনাদের জানাবো যে কীভাবে আপনারা দোমান্দা করবেন। এটা আপনারা ইমসিপ সাইটে হয়তো টেলিফোন নাম্বার দিয়েও তাদের সাথে যোগাযোগ করে দোমান্দা করতে পারবেন, কিংবা যদি আপনার স্পিড আইডি থাকে, স্পিড আইডি দিয়ে ইমসিপ সাইটে লগ ইন করে তারপরে আপনারা নিজে নিজেও দোমান্দা করতে পারবেন। যদি না পারেন, সাইডে কারো সাহায্য নেবেন যারা দোমান্দা করতে পারে। এর পরবর্তীতে আছে, আপনারা যদি মোবাইল অ্যাপস আছে, এই আসন ইনকো বোনাসের জন্য অ্যাপস দেওয়া হয়েছে, এই অ্যাপস যদি ডাউনলোড করে সেখান থেকেও আপনারা দোমান্দা করতে পারবেন। এই কয়েকটা ক্যাটাগরিতে আপনারা এই বোনাস আসন ইনকোর জন্য দোমান্দা করতে পারবেন। আশা করি আপনারা জানতে পারলেন যে কীভাবে দোমান্দা করবেন, কোথায় গেলে দোমান্দা করতে পারবেন। এই ছিল আসন ইনকোর বোনাসের দোমান্দা নিয়ে কথা। আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগছে। যদি আপনাদের কোনো কিছু এরপরে বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। পরবর্তীতে আবার নতুনভাবে আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। বন্ধুরা, এই ছিল আপনাদের মাঝে আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে, তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, আমার সাথে থাকবেন। কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি, নতুন নতুন কথা নিয়ে আসি। আমি লিটন ইটালি নেপোলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে, নতুন কথা নিয়ে। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। বাই বাই, আল্লাহ হাফেজ।